বাহরাইনে আগুনে পুড়ে নিহত 13 জনের বাড়িতেই চলছে শোকের মাতম। কারো কারো দাফন এরই মধ্যে শেষ, কোথাও চলছে দাফনের প্রস্তুতি। কুমিল্লার দক্ষিণ উপজেলার চৌরা এলাকায় মফিজুলের মরদেহ তার গ্রামে পৌঁছায় রাতেই। তার দাফন হয় বেলা 11টায়। প্রায় একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালীতে পৌঁছায় মরদেহগুলো। নিহত ওই 13 জনের মধ্যে 5 জনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। শোকের ছায়া নেমেছে গোটা উপজেলায়। এদিকে বাহরাইনে নিহত চাঁদপুরে 3 শ্রমিককে দাফনের প্রস্তুতি চলছে বিষ্ণুপুর ও কচুয়ায়। জেলা সদরে বিষ্ণুপুরের শাহিন খানের মরদেহ পৌঁছে মঙ্গলবার রাত 1টায়। তারপর থেকে আর থামেনি স্বজনদের আহাজারি। রাতেই দুই ভাই শাহাদাত ও টিটুর মরদেহ পৌঁছে চাঁদপুরের কচুয়ায়। শেষবারের মতো তাদের দেখতে সেখানে ভিড় করেন শত শত মানুষ। খুব ভালোবাসতো, সেই জন্য বেশিরভাগ আমার নিয়ে সারাদিন ব্যস্ত থাকতো। আমাকে মানে কিভাবে রাখবে, কিভাবে খাওয়াবে, কিভাবে সংসার চালাতে পারবো। আর আপনার চিন্তার কিছু লাগবে না, আমি বললে না বাবা আমার কিছু লাগবে না, আর আপনার কেউ কিছু লাগবে না। আমার মনে হয় কারো লাইন বলো না, নিজের লাইন। একইভাবে আহাজারি থামেনি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার কাশীপুরে। বাবার মৃত্যুর পর সংসারে হাল ধরতে 2008 সালে বাহরাইনে পাড়ি জমান ওই গ্রামের ছেলে ওসমান গনি। মাকে কথা দিয়েছিলেন সময় পেলে বাড়ি ফিরবেন, ফিরলেন তবে জীবিত নয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন, এমনকি প্রতিবেশীরাও। প্রবাসী কল্যাণ মন্ত্রী তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে অন্তত এই পরিবারটিকে যেহেতু ক্ষতিপূরণ অতি তাড়াতাড়ি দেওয়া হয় এবং এই পরিবারটি সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে।